Cheers. কোথেকে এলো এসব? বলবো বলবো তোমাকে সব বলবো, আর তোমাকে যখন বলবো না একেবারে চমকে যাবে, বুঝেছো? একদম চমকে যাবে তুমি ডালি। পুরো জীবনটাই চমক আমার। নতুন করে তোমার ঝুলি থেকে কোন চমক বের করছো শুনি? বলবো তো তোমাকে ছাড়া আর কাকে বলবো বলো তো? হ্যাঁ, আর যখন একবার বলবো না তখন একদম উড়কে যাবে। শোনো, বাজে কথা না বলে বলো এসব খাবার দাবার কোথা থেকে এলো, কার মাথায় কাঁঠাল ভেঙেছো তুমি? বাবা, কাঁঠাল ভাঙতে যাব কেন, কি জ্বালা! তুমি বরং বলতে পারো কাঁঠালটা আপসে নিজে থেকে ভেঙে গোটা জীবনটা গন্ধে মম করে দিন, কাঁঠাল আমি বানি। শোনো, এসব হেয়ালি না করে না আসল কথাটা বলো। একটা শর্ত আছে, তোমাকে আজকে আমার সঙ্গে সেলিব্রেট করতে হবে। ধরো না, সে চিয়ার্স। কি হলো? কিসের সেলিব্রেশন? দুটো কারণ। নাম্বার ওয়ান, আমি একটা চাকরি পেয়েছি, আর যে সে কোম্পানি নয়, সরগম কোম্পানি, অর্থাৎ বুঝতেই পারছো টু পাইস কামানোর ভালো সুযোগ আছে। আর নাম্বার টু, আজ এতদিন পরে আমি আমার শাশুড়ি মাকে দেখেছি, বেশ সুন্দর লাগছিল কিন্তু, তুমি ভাবতে পারবে না। ইশিকার প্রেগনেন্সি রিপোর্ট ফলস কিনা জানতে গেলে ওর ব্লাড টেস্টটা করাতেই হবে রাধিকা। কিছু একটা উপায় ভাবো রাধিকা। কনগ্রেটস। থ্যাংক ইউ। সত্যি তো খুব ভালো একটা নিউজ, এত বড় একটা মিউজিক কোম্পানিতে চাকরি পেয়েছো, তার মানে ডেফিনেটলি তোমার ট্যালেন্টের উপর ওদের আস্থা আছে। তাহলে তুমি এবার বুঝতে পারলে তো? আমি মাতাল হতে পারি, বাট আই এম এ ট্যালেন্টেড পারসন। একদম তাই। বাই দ্য ওয়ে, জানো আমার একটা বান্ধবী আছে, ও না এনজিও চালায়, তো ও একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছে। ও চাইছিল যে ওই ব্লাড ডোনেশন ক্যাম্পে যদি কোনো বিগ ফেস আসে, অ্যাকচুয়ালি যারা আসবে ওই অত বড় ইভেন্টটায় বিনা ইনভেস্টমেন্টে তাদের প্রচুর প্রমোশন হবে। এবার তুমি ভাবো, মানে যদি এই মিউজিক কোম্পানি সরগম, ওনার ডিকে আর ওনার মেয়ে ঈশিকা, ওরা যদি আসে, তাহলে বুঝতে পারছো মানে বিনা ইনভেস্টমেন্টটা কতটা প্রচার পাবে, আর এই ডিলটা তুমি করানো মানে তো ওদের কাছে কত কাছের হয়ে যাবে তুমি, তাই না? হ্যাঁ, তো ঠিক আছে, অসুবিধার কি আছে? তুমি তোমার ওই বান্ধব গিয়ে বলে দাও, যাও ডিকে আর ওর ওই মেয়ে আসছে, ফাইনাল, ব্যাস, যাও বলে দাও। অ্যাকচুয়ালি ক্যাম্পটা তো কালকেই, তাই কালকে? হ্যাঁ, আমিও ভাবছিলাম কালকেই ক্যাম্পটা, আর মানে তুমি একদম সবে জয়েন করেছো, এখন হঠাৎ করে তুমি যদি ওনাদের বলো, মানে ওনারা হয়তো আসতে চাইবেন না, তাই না? মানে এই বিষয়টা একটু টাফ হয়ে যাবে আর কি। ওফ, হেয়ার আন্ডারএস্টিমেট, হেয়ার তুমি আমাকে আন্ডারএস্টিমেট করছো রাধিকা। বারবার বলেছি আমাকে আন্ডারএস্টিমেট করো না, কি বলবো, আমি যখন একবার বলে দিয়েছি তখন ওই ডিকে আর ওর ওই মেয়ে ওরা যাবে, ওরা যাবে, ব্যাস, আমি যখন বলেছি যাবে তার মানে যাবে, ব্যাস, যা। তাহলে আমি বান্ধবীকে বলে দিই, বলে ওরা ওরা না হয় ফোন করে নেবে, ইনভাইট করবে, প্রয়োজন হলে নিয়েও আসবে গিয়ে। বলে দাও, বলে দাও, একদম কনফার্ম, বলে দাও,
তোমার বান্ধবীকে যাও গিয়ে বলে দাও আমি জিকে কে জানিয়ে দেব। যা সবকিছু একের পর এক ঘটে চলেছে, ঈশ্বরের কি অসীম লীলা। জানিস দুর্যোগে যত দেখছি না তত ভালোবেসে ফেলছি। কি সভ্য ভদ্র আন্তরিক একটা ছেলে, তাই না বল? সেটা তো অস্বীকার করা যায় না রানী। আর আমি এটাও জানি যে তোর মন কতটা খারাপ। মাঝে মাঝে ভাবি সব ভেবে কি লাভ, মন তো মানতে চায় না। মানিয়ে যে নিতেই হবে মা। আমাদের সব থেকে আশার কথা হলো যে তুই তুর্যর মতো একজন জীবন সঙ্গী পাচ্ছিস। কিন্তু আমি এটাও ভাবি সকালে শশাঙ্ক বিকেলে নক্ষত্র, এটা তোর জীবন থেকে গিয়েও কেন যাচ্ছে না বলতো? তারা যে মন থেকে যাবার নয় রানী, তো ভোরে আবার কি এলো? আসছি। কিরে এত ভোরে তুই? গুড মর্নিং। এত ভোরে যখন এসেছি নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখ কাকে নিয়ে এসেছি, দেখ তো চিনতে পারিস কিনা। মুখ থেকে তো কথাই বেরোচ্ছে না। কাল রাতে একটা অলৌকিক ঘটনা ঘটেছে, হঠাৎ দেখি অহনা এসে হাজির, নিয়ে চলে এলাম। এবার তোরা কথা বল। এসো এসো অহনা। অহনা অহনা আমায় ছেড়ে যেও না প্লিজ, তোমায় ছাড়া আমি বাঁচবো না, একটু বোঝার চেষ্টা করো। অহনা অহনা চুপ করে থেকো না, কিছু বলো অহনা। দেখো আমি জানি তুমি আমায় ভালোবাসো, নাহলে এরকম বিয়ের একদিন আগে কেউ আসে? একবার বলো না অহনা, বলো না অহনা তুমি আমায় ভালোবাসো। অহনা বলো না। আমি আপনার সাথে দেখা করতে এসেছিলাম, আপনার লেগেছে অথচ আমি কিছু করতে পারিনি। আমি সরি বলতে চাই। আসুন আসুন, আপনি বসুন, বসুন না, আপনি বসুন। বুকের মাঝে অল্প
যন্ত্রণা বুকটা পুরো ফেটে যাচ্ছে। অহনা, আমি তাও বুকটা চেপে বসে আছি। একবার হ্যাঁ বলো অহনা, একবার হ্যাঁ বলো। সেটা আর সম্ভব না। না অহনা, একবার হ্যাঁ বলো। অহনা, কেন হচ্ছে এরকম আমার সঙ্গে বারবার? কি অপরাধ করেছি আমি? একটু শান্তি চাই, ব্যাস। তোমার শান্তিতে বাঁচতে চাই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক সময় বেরোচ্ছ তোমরা। শুধু একটা কথা মনে রেখো, তোমাদের যেন কোনোভাবে কেউ চিনতে না পারে। চোখ কান সবসময় খোলা রাখবে। হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু চিন্তা করো না, আমাদের সব কিছু প্ল্যান মতোই হবে। আর বলছি, তুমি আসছো তো? কে, আমি? আমি ডিরেক্ট স্পটে পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে। বলছি দিদি, আমরা তোমাকে চিনতে পারবো না, তাই তো? আমি তো তোমাদের সামনেই আসবো না, চেনা তো অনেক দূরের কথা। আর তোমরাও কিন্তু এখন নার্স নয়, এটা মনে রাখবে। হ্যাঁ হ্যাঁ জানি, আজকে আমরা এনজিওর লোক। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি টাইম টু টাইম সব কিছু খবর নেব, কেমন? ঠিক আছে ঠিক আছে, রাখছি দিদি। এটা ঐশ্বরিক কোনো সংযোগ ভাই, যা ব্যাখ্যা করা যায় না। ঈশ্বরের নিশ্চয় কোনো বিশেষ উদ্দেশ্য আছে। জল অনেক দূর গড়িয়ে গেছে দি ভাই, দিবা স্বপ্ন দেখে কোনো লাভ আছে? স্বপ্ন দেখেই তো মানুষ বাঁচে, তাই না? এক্ষেত্রে পুরোটাই হাতের বাইরে, আশীর্বাদ পর্যন্ত হয়ে গেছে। কাল বাদে পরশু ওর বিয়ে। ঈশ্বর কি চাইছেন সেটা খুব পরিষ্কার। তাহলে নক্ষত্র অহনা যোগাযোগ করছে কেন ভাই? সেটা আমি জানি না। আজ অহনাকে দেখলাম পূজোর সঙ্গে। ভাই, এই দুর্জয় ছেলেটি কি করে রে? ডাক্তার। দেখে মনে হলো বেশ ভালোই লাগবে অনেক, সুখে থাকবে আমার মনে। আজ আমার পরীক্ষা, আর আমার পরীক্ষার রেজাল্টের উপরে নির্ভর করে আছে আমার ভাইয়ের জীবনের পাশ ফেল। সবকটা রেকর্ডিং এর ডেট ক্যান্সেল করতে হচ্ছে, যা যা অনুষ্ঠান ছিল সেগুলোকে পেছাতে হচ্ছে। যাদের থেকে অ্যাডভান্স নিয়েছিলাম তারা নানান ধরনের কথা বলছে। আমি এখন এইসব নিয়ে কিচ্ছু ভাবতে চাইছি না রাজুদা, প্লিজ তুমি সামলে নিও। দেখো, আমি তো শুধু তোমার জন্য কাজ করি না, তোমাকে আমি আমার নিজের ভাই মনে করি। যদিও ছোট মুখে বড় কথা বলা হবে, নিজেকে এতটা কষ্ট দিও না, জীবনটাকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে রাজু, ভালো হয়েছে এসেই যখন পড়েছ, আজ কিন্তু খেয়ে যেতে হবে। কেন ভালো মা? উমা, মনে নেই আজ যে আমার দাদু ভাইয়ের আইবুড়ো ভাত? এটাই যেন আমার শেষ খাওয়া হয়। সকালে খালি পেটে খাওয়ার আগে
সব কিন্তু রেখে দিয়ে যাচ্ছে ওষুধ মনে করে সময় মতো খাবে খাওয়ার পর অলোকা আমার মাসকাবারির হিসেবে বাবা এই ওষুধটা তোমার হ্যাঁ এটা কিন্তু একদম সময় মতো খাবে আর বলছি কি ওই আলমারিতে ইস্ত্রি করা জামাগুলো রাখা আছে দেখে নিও হ্যাঁ আর তোমার যে দরকারি ফাইলসগুলো আছে ওগুলোও রেখে দিয়েছি আমি বাবা কাঁদছো কেন তুমি এই তো মেয়ের বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছিলে এখন কেন কাঁদছো এখন তো সবকিছু ফাইনাল হয়ে গেছে এখন কি কাঁদার কোনো মানে আছে অহনা অহনা শোন না বলছি রান্নাঘরে একবার আমার সাথে চল না রে হিঙে জন্যই এত কান্নাকাটি তুই তো জানিস বল আমি কিন্তু তোর বাবা মার মতো একদম দুর্বল মনের নয় দিদি মেয়ে বড় হয়েছে এবার শ্বশুর বাড়ি চলে যাবে এটাই তো নিয়ম কাঁদছিস কেন আমি কিন্তু একটুও কাঁদছি না একটু কাঁদছ না না আমি জানি তো তুমি কাঁদবে কিন্তু মনে মনে